বিশ্বাস করেন কোরআন হাতে নিয়ে বলছি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আর আপনাদেরকে জান্নাতের পথটা দেখানোর জন্য কথাটা বলতেছি আপনি মানবেন কি মানবেন না সে ব্যাপারে আল্লাহ আমাকে কখনো জিজ্ঞাসা করবে না আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আব্দুল ওয়ারী কথা বলার সুযোগ পেয়েছিলে তুমি মঞ্চ পেয়েছিলে তুমি মাউথপিস পেয়েছিলে তুমি জনগণ পেয়েছিলে তুমি কিন্তু দিন কায়েমের আমল সবচেয়ে বড় আমলটা বুঝিয়েছো কিনা এই প্রশ্নটা আল্লাহ আমাকে করবেন এজন্য আমি আমার দায়িত্ব পালন করে গেলাম নীলফামারীর মুসলমানেরা মানবেন কি মানবেন না এটা সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের তবে বলে যায় যদি ইসলামী দল করতে পারেন আর মানবরচিত দল যদি তালাক দিতে পারেন এই একটা আমল যদি করতে পারেন আল্লাহর কসম করে বলছি এই একটা কাজের কারণেই আল্লাহ আপনাকে নাজাত দিবেন আর এই শ্রোতাদের ভিতরে আপনাদের ভিতরে আমার এই আলোচনা শুনে যদি একজন ব্যক্তিও যদি নিজেকে শুধরাতে পারেন ইসলামী দলে যদি যোগ দিতে পারেন হয়তোবা ওই একজন ব্যক্তির কারণে আমি গুনাহগার আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা এমন একটি আমল এটা হচ্ছে সব আমলের বড় আমল এই আমল যারা করবে জাহান্নামের কঠিন আজাব থেকে আল্লাহ মুক্ত করে দিবেন ঠিক কিনা বলেন তাহলে এই আমল করতে গিয়ে জেল জরিমানা হোক আর যা কিছুই হোক করার দরকার আছে না নাই করার দরকার আছে না নাই এই পৃথিবীর জমিনে কোনো আমলে নির্যাতন কোনো আমলে বাধা নাই আছে নাকি আল্লামা সাইদি সাহেব যদি দিন কায়েমের আমল না করতেন আজকের বর্তমান সরকারে যারা আছেন তারা আল্লামা সাইদি সাহেবকে কাঁধে তুলে নাচতেন আল্লামা সাইদি সাহেবকে জেলখানার ভিতরে থাকা লাগতো না রে মুসলমান আজ এই মুহূর্তে যদি আল্লামা সাইদি বলে দিন কায়েমের আন্দোলন এই ইসলামী আন্দোলন আমি ত্যাগ করলাম এই মুহূর্তে যদি বলে এই জাম এই ইসলামী আন্দোলন দিন কায়েমের আন্দোলন আমি বাদ দিলাম এটা যদি একটা বার বলে বলতে দেরি হবে জেলের তালা খুলতে দেরি হবে না কালকেই খবর পাবেন আল্লামা সাইদি সাহেবকে নতুন মন্ত্রিত্ব দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা আমার যাদেরকে ফাঁসির কষ্টে ঝুলানো হয়েছে কি অপরাধ তাদের ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমার আল্লাহর বক্তব্য হলো যুগে যুগে যারা এই দিন কায়েমের আমল করেছে এটাই ছিল তাদের অপরাধ আল্লাহর উপর ঈমান আনার পর ঈমানের দাবিতে যারা এই দিন কায়েমের আমল করে আমার আল্লাহ বলেন এই অপরাধেই তাদেরকে অপরাধী বানানো হয় সম্মানিত ভাইয়েরা আমার তবে হতাশ হবার কোনো কারণ নাই নিরাশ হবার কোনো কারণ নাই বিশ্ব নবী বলেছেন তখন পর্যন্ত কোন জমিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের জন্য কবুল করেন না ভালো করে মনোযোগ দেন তখন পর্যন্ত ওই জমিনে ইসলামের পতাকা উড়বে না যতক্ষণ না ওই জমিনে শহীদের রক্ত ঝরে এ বাংলার মুসলমানেরা ও নীলফামারী জেলার মুসলমানেরা চিন্তার কোনো কারণ নাই হতাশ হবার কোনো কারণ নাই বিজয় খুব সামনে কারণ আমাদের এই 92% মুসলমানের দেশে আমাদের চোখের সামনে হকানি আলেমরা দিন কায়েমের আন্দোলন করার কারণে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন তাদের শরীরের রক্ত যেহেতু বাংলার জমিনে রক্তাক্ত হয়েছে তাদের রক্তে যেহেতু বাংলার এই জমিন রঞ্জিত হয়েছে বোঝার বাকি নাই বোঝার বাকি নাই টুডে অর টুমরো এই বাংলার জমিন ইসলামী সরকার গঠন করবেই করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কেন বোঝেন না আল্লামা সাইদি সাহেবের যুবক ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রোকের মাধ্যমে হঠাৎ করে কোর্টের ভিতরে বসে থাকা অবস্থায় আল্লাহ তুলে নিলেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেলে রাখা অবস্থায় মাকে তুলে নিলেন তাই না খবর রাখেন না
সম্মানিত ভাইয়েরা আমার ভাইকে তুলে নিলেন ছেলের বউকে আল্লাহ তুলে নিলেন সম্মানিত ভাইরা যারা সহকর্মী ছিল এক সঙ্গে নেতৃত্ব দিয়েছেন সহযোদ্ধা সহকর্মী যারা ছিলেন আল্লাহ তাদেরকেও ফাঁসির মাধ্যমে শহীদ করে নিলেন ঠিক কি না বলেন একটা বার কি ভেবেছেন একটা বার ভেবে দেখেন এত কিছু হয়ে গেল শুধু কি তাই নাকি যারা বিচার করলেন ওরকম বিচারপতিদের কেউ আল্লাহ কুল্লু খালাস হয়েছে না যারা সাক্ষী দিয়েছে তারাও সবগুলো খালাস হয়ে গেছে কথা কোন নাকি অথচ আমাদের কোরআনের পাখি নয়নমণি আল্লামা সাইদি সাহেব গত 30 বছর ধরে হার্টের রোগ গত 20 বছর ধরে ডায়াবেটিসের রোগ এই বৃদ্ধ বয়স আরে এরকম একটা বয়স হয়ে গিয়েছে তার উপরে হার্টের রোগ তার উপরে ডায়াবেটিস আবার বৃদ্ধ মানুষের তো একটু একটু অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে এত কিছুর উপরেও তিনি এখনো বেঁচে আছেন যুবক ছেলে চলে যায় ভাই চলে যায় মা চলে যায় সহকর্মীরাও চলে যায় কিন্তু আল্লামা সাইদি সাহেব যান নাই আল্লামা সাইদি সাহেবকে আল্লাহ তুলে নেন নাই তার মানে হলো আমার অন্তরের গভীর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত আগেই তুলে নেবেন না বরং তাকে নেক হায়াত দান করবেন যাতে করে আল্লামা সাইদি সাহেব আবারও জেল থেকে মুক্তি পান মুক্তি পাওয়ার পরে আবারও ময়দানে এসে একটা হুঙ্কার দিয়ে তাম বাংলার জমিনের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেন নাই এটা কোরআনের বক্তব্য না এটা আমার মনের গভীর বক্তব্য এটা আমার মনে হয় তাহলে এতজন চলে গেল কোরআনের পাখি চলে যায় নাই আরেকটা থিওরি দেব আপনাদেরকে শুনবেন নাকি আরে অনেক রাত হয়ে গেল না আল্লাহ 12:27 না না 60 মিনিট পার হয়ে গেছে এই থিওরিটা ভালো করে শোনেন সবচেয়ে বড় নবী সবচেয়ে সম্মানিত নবী নাম কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সঙ্গে আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবীকে তুলে নিয়েছেন নিছেন না আগের নবীগুলো তাদেরকে আল্লাহ তুলে নিয়েছে নিছেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝারি সাইজের একজন নবীকে এখনো তুলে নেন নাই তাকে চতুর্থ আসমানে রিজার্ভে রেখেছেন না কি নাম বোঝেন নাই বোঝেন নাই কি নাম কথা কি বোঝা যায় ছোটখাটো নবীরাও চলে গেছে যিনি শ্রেষ্ঠ নবী বড় নবী তিনিও চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নামের এই মাঝারি সাইজের নবীটাকে আল্লাহ তুলে নেন নাই বরং চতুর্থ আসমানে রিজার্ভ কক্ষে রেখে ট্রেনিং দেওয়াচ্ছেন ট্রেনিং ট্রেনিং ঈসা নবী বসে বসে ফিডার চুষতেছেন না ওনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে কারণ ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন তাকে যুদ্ধ করতে হবে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে মুশরিকের বাচ্চা এই ভারতের জমিনের বিধর্মীদের বিরুদ্ধে আর তারা রাসায়নিক বোমা বানাচ্ছে সুপারসনিক বোমা বানাচ্ছে যে বোমা কোনো দেশে যদি একটাবার ফেলে দেওয়া হয় কোনো জায়গায় কোনো মানুষের উপর পড়তে হবে না এরিয়ার ভিতরে পড়লেই ওই বোমা কোনো এরিয়ায় পড়লেই সেই এরিয়া ঘিরে আয়তন ঘিরে সমস্ত মানুষের শরীরের গোস্তগুলো হাড্ডি থেকে খসে খসে পড়ে পড়ে লোকেরা মারা যাবে রাসায়নিক বোমা যারা বানাচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ হবে ঈসা নবী ঠিক না বলেন দাজ্জালের সঙ্গে 70,000 সৈনিক থাকবে সেই 70,000 সৈনিক হচ্ছে ইহুদি কথা বলেন না কেন আজ বিশ্বের জমিনে প্রযুক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী যারা ওই ইহুদি তারা ঠিক কিনা বলেন যদি কোনোদিন সুযোগ পাই ইহুদিদের উত্থান পতন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমার নাম লিখে শাইক শাফি আব্দুল বারী এইটুক লিখলে আপনারা ওয়াজ পাবেন ইউটিউবে দেখবেন ইহুদি জাতির বৃত্তান্ত নিয়ে আমার একটা আলোচনা আছে
যদি সুযোগ হয় শুনে নেবেন ঈমান তাজা হয়ে যাবে ঈসা নবী কিভাবে যুদ্ধ করবেন।